দর্শক, দুদকের মামলায় কক্সবাজার থেকে চট্টগ্রাম কারাগারে আনা হয়েছে সিনহা রাশেদ হত্যা মামলার বরখাস্ত হওয়া ওসি প্রদীপকে। এই বিষয়ে আরেকটু বিস্তারিত জানাতে চাই। চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী হুসেইন জিয়াদ। জিয়াদ, ওসি প্রদীপকে চট্টগ্রামে আনার বিষয়ে কি তথ্য রয়েছে সর্বশেষ, একটু জানাবেন বিস্তারিত। টিনা, তাকে গতকাল রাতেই মূলত চট্টগ্রাম নিয়ে আসা হয়েছে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে। আমি এখন যেখানে আছি, আমার ঠিক পেছনে কারাগার, সেখানে রাখা হয়েছে গতকাল রাত থেকে। কক্সবাজারে তিনি যদিও ডিভিশন প্রাপ্ত ছিলেন, আমরা জেল কর্তৃপক্ষের সাথে এখানে কথা বলেছি, তিনি বলছিলেন যে সেই সংক্রান্ত কোনো নির্দেশনা না থাকায় তাকে সাধারণ বন্দীদের মতোই আপাতত এখানে থাকতে হচ্ছে। এবং যেটি তারা বলছিলেন যে দুদকের মামলায় মূলত, একটু জানিয়ে রাখি টিনা, যে প্রদীপ দাস কিন্তু কক্সবাজার যাওয়ার আগে চট্টগ্রামে দীর্ঘ সময় ধরে তিনি দায়িত্ব পালন করেছেন এখানকার বিভিন্ন থানায়, বিশেষ করে পাঁচলাইশ, বায়েজিদ সহ এখানকার একাধিক থানায় তিনি দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন সে সময়কার বিভিন্ন বিষয় নিয়ে। এবং দুদকের মামলাটি করেছেন, এবছরই মামলাটি হয়েছে, এবং সেই মামলায় মূলত মানি লন্ডারিং আইন এবং দুর্নীতি দমনের দুটি মামলায় তাকে আসলে হাজির করা হবে। আগামী রোববার চট্টগ্রাম আদালতে তাকে হাজির করার কথা রয়েছে, সে কারণেই মূলত চট্টগ্রাম তাকে নিয়ে আসা, এবং এ ঘটনার পর প্রথমবারের মতো তাকে আসলে এই চট্টগ্রাম কারাগারে নিয়ে আসা হলো। নিশ্চয়ই বুঝতে পেরেছি জিয়াদ, অনেক ধন্যবাদ আপনাকে।